মাঝরাতে জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষ। সামনে থাকা কন্টেইনারের পেছনে সজোরে ধাক্কা মারে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান। ঘাতক গাড়ির ঠেলায় বেশ কয়েক মিটার এগিয়ে গেল সামনের গাড়িটি। সেই গাড়ির সহকারী চালক গুরুতর আহত। রাজগঞ্জের ফাটাপুকুর টোল গেটের সামনে ঘটল এই ঘটনা। জানা গেল রাতে শিলিগুড়ির দিক থেকে পরপর আসছিল গাড়ি দুটি। টোল গেটের সামনে কন্টেইনারটি ব্রেক কষে, এদিকে পেছনে থাকা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পেছনে। গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হলেন পিকআপ ভ্যানের সহকারী চালক। আহতকে টোল প্লাজার কর্মীরা নিয়ে গেলেন হাসপাতালে। গাড়ি দুটিকেই আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ। Thank you.